এভরিওয়ান, তো আজকে আমাদের বিসর্জনের দিন। আমি আর মা যাচ্ছি, এখন দুপুরটিক বাজে 12:30, জেঠুর বাড়িতে যাচ্ছি বিসর্জনের জন্য। আমাদের নিয়ম অনুযায়ী পুজোর পরের দিনই বিসর্জন দিয়ে দিতে হয়, তো মনটা একটু খারাপ। সারা বছর অপেক্ষা করে থাকি, বছরে একটা দিন সবাই মিলে আমরা একসাথে হই, তো আজকে বিসর্জন তো যাই। প্রথমে মা আর গেছি, দিদিরা সবাই বরণ করবে, তারপর বিসর্জনের দিকে আমরা এগিয়ে যাবো। তো লেটস গো। আমাদের প্রতিমা নামানো হচ্ছে। দিদির বাড়িতে, মানে দিদির শ্বশুর বাড়িতে, তো ওদের তরফ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, মানে ছোট মামার মামি এসছে তার জন্য ওদেরকে ইনভাইট করেছে, ছোট মামা মামি তাদের কুচকে ছেলেটা আর আমরা এখানে এসছি।
think it's dawned on me that you ain't coming back. I've lost my chance to see. এদিকে বাবা ছোট মামার পুচকেটাও চলে এসেছে। কেমন আছো? ভালো আছো? কোথায় এসেছিস? দুষ্টু বলো কোথায় এসেছিস? একটু চম্মাটা দিবি আমায়, একটু চম্মাটা দে, একটু চম্মাটা দে। কেন কেন একটু দে, একটু পড়ি, একটু পড়ি। কি দিচ্ছে? থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ বম্মা, থ্যাংক ইউ। অলরেডি এখানে মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক, জল সমস্ত চলে এসছে। দিদির বাড়িতে দুপুরবেলা জমিয়ে লাঞ্চ করে সন্ধ্যাবেলা চাটা খেয়ে বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গিয়েছিল। তারপরে আমি, মা, আমার মামি আর পুচকেটাকে নিয়ে গেলাম একটা ঠাকুর দেখতে। আমাদের দুর্গানগরী মিতালী গোষ্ঠী একটা ভালো পুজো হয়, সেখানে ঠাকুর দেখতে গেলাম। বেশ সুন্দর প্যান্ডেলটা করেছে এবং মায়ের মুখটাও খুবই সুন্দর। জাস্ট আসলাম, এখন বাজে ঠিক 10টা। তো এখন ফ্রেশ হব, ডিনার করব একদম, তারপর শুয়ে যাব। কালকে আছে ভাইফোঁটা, ভাইফোঁটার প্রিপারেশন রয়েছে, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু। তো গোটা ভিডিওটা কিরকম লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে।